আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার লার্নার অ্যাকাউন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওটার ক্ষেত্রে আমি আগে যে লেসনটা কন্টিনিউ করেছিলাম সেখানে লাস্ট স্টেপটা থেকে আমি আবার শুরু করব। তো আজকে আমরা গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কীভাবে একটা ওরাকল অ্যাপেক্সে কোনো একটা ওয়ার্কস্পেস তৈরি করা যায় এবং ওয়ার্কস্পেসের আন্ডারে কীভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। সো আমরা তো জাস্ট এগুলো সিম্পল যে কেউ দেখালে দেখতে পারেন, কিন্তু আপনারা হয়তো আমাকে কোশ্চেন করছেন না, বাট আপনার কোশ্চেনগুলো আপনাদের অনেকগুলো কোশ্চেন আসবে। সো আপনাদের কোশ্চেনের আগে আমি চেষ্টা করছি আমার দিক থেকে কিছু আনসার দিয়ে দেওয়ার জন্য। সো আমি আজকে আমাদের ওয়ার্কস্পেসের যে অন্যান্য অংশগুলো, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে অ্যাপ্লিকেশনের একটা ডামি অ্যাপ্লিকেশন তৈরি হওয়ার পর ওটার যে বিভিন্ন পোর্শনগুলো, ওটার যে বিভিন্ন এলিমেন্টসগুলো আমরা কীভাবে মেনটেন করব, তারপর কীভাবে এক একটা পেজ তৈরি করব, সেই পেজগুলোতে আমরা কীভাবে বিভিন্ন কম্পোনেন্টস অ্যাড করব, সেই কম্পোনেন্টসগুলোতে আমরা কীভাবে ডাটা ফেলবো, ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব কিছুর আগে আমাদেরকে আপনাদেরকে আমি অলরেডি বলেছিলাম যে আমি টোড বা অন্য থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো আছে যেগুলো দিয়ে আমরা ডাটাবেজ ম্যানেজ করতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা প্রথমে দেখব। দেখে পরবর্তীতে আমরা আমাদের যে টেস্ট অ্যাপটা করা হয়েছে DMS নামে, সেটাতে আমরা আমরা ডাটাবেজে বিভিন্ন টেবিল তৈরি করে ওখানে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। ঠিক আছে, তো আর বেশি কথা না বলে আমি আবার স্টার্ট করে দিচ্ছি, আপনারা সাথে থাকবেন। আর আমার পর আগের ভিডিওগুলো কেমন লেগেছে আপনারা তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে সাথে লাইক তো করবেনই, এটা ডেফিনেটলি যদি ভালো লাগে। তো আমি এখন শুরু করে দিচ্ছি। শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আগে আমাদের লাস্ট স্টেপটাতে যে থামবো, তারপর আমরা স্টেপের সাথে রিলেটেড যে বিষয়গুলো সেগুলো আমরা দেখবো। সো আমরা আগে ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেনের সাথে সাথে আমরা আমাদের লাস্ট ওয়ার্কস্পেস যেখানে ছিল সেখানে আমরা চলে যাচ্ছি এখন। এখানে আমরা জাস্ট আমরা যখন ওরাকল অ্যাপেক্সে লগ ইন করার জন্য আমরা প্রতিদিন যে ইউআরএলটা লিখি সেটা আবার লিখছি আমরা, লোকাল হোস্ট :8080/অ্যাপেক্স। এখানে আপনারা যারা ফ্রেশার বা নতুন আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার লোকাল হোস্টটা কী জিনিস অনেকে হয়তো জানে না। লোকাল হোস্ট হচ্ছে আপনার নিজস্ব কম্পিউটার যেটাতে আপনি লোকালি ডেভেলপ করছেন, পরবর্তীতে যখন লাইভ সার্ভার আপনার কাজ করবেন তখন লোকাল হোস্টের জায়গায় আপনার লাইভ সার্ভারের IP হবে। ওকে, এখন আমরা জাস্ট লোকাল হোস্টেই দেখবো, আমরা এন্টার দিচ্ছি। সো আমাদের চলে আসছে লগ ইন পেজটা। এখন আমরা এখানে লিখবো আমাদের, এখানে আর ইন্টারনাল লিখবো না, আমরা লিখবো DMS, আর ইউজার নাম হচ্ছে আমার অ্যাডমিন দিয়েছিলাম, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা, এন্টার। এখন আমি লাস্ট আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেখানে হচ্ছে আমি জাস্ট অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি, যেটা আমার ওয়ার্কস্পেসের পাসওয়ার্ড, সেটা আমি অ্যাপ্লিকেশানটা রান করলো আমার সেম পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এখানে যখন আমি ক্লিক করছি তখন আমাকে, আমি এখানে অ্যাডমিন দিচ্ছি, সে আমাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে পাচ্ছি। জিনিসটা কেমন হয়ে গেল না? তো আমরা এই জিনিসটাকে আমরা অ্যাডমিন না দিয়ে আমরা আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট যে ডেভেলপার যে টিম হবে আমাদের প্রত্যেকটা টিমের ডেভেলপারদেরকে আমরা এক একটা আইডি দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপ বিল্ডারে যে এখানে অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করব, যাওয়ার পরে দেখেন আমার এখানে আমার যে ইউজাররা তাদেরকে কিন্তু আমি ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, সো সেই ম্যানেজমেন্টের কোনো কিছু কিন্তু আলটিমেটলি এখান থেকে হবে না, আর সেটা হচ্ছে কি আমরা ইন্টারনাল অ্যাডমিনে যেতে হবে। আমরা একবার ইন্টারনাল অ্যাডমিনে চলে যাই, তো আমাদের পাসওয়ার্ড রিলেটেড সব কিছুই অ্যাডমিন ম্যানেজ করে। সো আমরা এখানে ইন্টারনালে যাচ্ছি, ইন্টারনাল অ্যাডমিন, ইন্টারনাল অ্যাডমিনের পাসওয়ার্ড ছিল এ বড় হাতের বি ছোট হাতের #1234 5। সো আমি এখন সাইন ইন করছি, এটা হচ্ছে আমার যে আমরা যেখান থেকে ইউজার পাসওয়ার্ডগুলো ম্যানেজ করবো সেই জায়গাতে আমরা চলে গেছি। তো এখন আমরা এখানে ম্যানেজ ওয়ার্কস্পেসে ক্লিক করলে আমরা এখানে ম্যানেজ ডেভেলপার্স অ্যান্ড ইউজার্স, দেখেন এখানে একটা অপশন আছে, আমরা এখানে গেলে আমাদের যে ওয়ার্কস্পেসের জন্য এক একটা ডেভেলপার বা ইউজার আমরা তৈরি করতে পারবো। খেয়াল করে দেখেন আমাদের এখানে DMS নামে আমাদের একটা ওয়ার্কস্পেস আছে, সেটার ইউজারগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। সো আমি যদি এখানে ক্রিয়েট ইউজার দিই, দেখেন আমি নতুন ইউজারটা আমি তৈরি করতে পারবো। ইউজার নাম হচ্ছে সাপোজ আমার নাম দিচ্ছি আমি সাইদ, ইমেল অ্যাড্রেস দেন, আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন @gmail.com। এটা জাস্ট নর্মাল কিছু ইনফরমেশান আপনারা দিয়ে যাবেন যেটা নর্মালি ইউজার ইনফোর ক্ষেত্রে লাগে। আমি আমার নাম দিচ্ছি
এখানে এগুলো নট ইম্পর্টেন্ট। এই দেখেন এখানে খেয়াল করেন অ্যাকাউন্ট প্রিভিলেজ, যে ওই অ্যাকাউন্টগুলো কী কী প্রিভিলেজ পাবে। দেখেন আমি কোন ওয়ার্কস্পেসের উপরে সেই ইউজারটা কাজ করবে, সাপোজ আমি একে ডিএমএসে দিচ্ছি, আমার আরও কালকে আমি আমার আরও দুইটা ওয়ার্কস্পেসে এনেছি, সেগুলো দেখাচ্ছে এখন। ওকে, আমি আমাদের ড্যাশবোর্ডে ডিএমএসেই যাচ্ছি। সো ডিএমএসের ডিফল্ট স্কিম হচ্ছে আমার ডিএমএস। আর এখানে এই যে কালকে একটা জিনিস আপনারা খেয়াল করেছিলেন কিনা, যে আপনাদের প্রথমবার অ্যাকাউন্টটা পাসওয়ার্ড চেঞ্জ করতে হচ্ছিলো, সেটা হচ্ছে এইটাকে যদি আমি নো করে দিই, তাহলে আমার প্রথমে লগ ইনের পরে আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে না। আমি এটা নো করে দিলাম। সো এখানে খেয়াল করে দেখেন যে আমার এখানে ইউজার ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, আমি যদি নো করে দিই তাহলে সে ইউজার হয়ে যাবে, সে আর অ্যাডমিনিস্ট্রেটর থাকবে না। ইউজার ইজ এ ডেভেলপার যদি আমি নো দিই তাহলে শুধুমাত্র সেই ইউজার হয়ে যাবে। আর এখানে ডেভেলপার দিলে সে ইউজার প্লাস ডেভেলপার, এটা যদি দিই তাহলে সে নর্মাল ইউজার। ওকে, তো আমরা যেহেতু একজন ডেভেলপারকে অ্যাক্সেস দিব, সো আমরা এখানে ডেভেলপারই রাখছি। এই ইউজারটা আমার ডেভেলপার হবে, সে কী কী পাবে দেখেন, এগুলো হচ্ছে রোলগুলো, যে সে কি অ্যাপ বিল্ডার অ্যাক্সেস পাবে, মানে অ্যাপ বিল্ডার অ্যাক্সেস যদি না পায় তাহলে তো অ্যাপ্লিকেশান ডেভেলপই করতে পারবে না। ওকে, আমি ইয়েস দিলাম। ওয়ার্ক স্পেসের অ্যাক্সেস পাবে, হ্যাঁ পাবে। আর টিম ডেভেলপমেন্ট অ্যাক্সেস পাবে, হ্যাঁ পাবে। আর অ্যাকাউন্ট অ্যাভেলেবিলিটি কিন্তু আপনাকে লক যদি থাকে তাহলে অবশ্যই এটাকে আনলক করে দেবেন। আর আপনি পরবর্তী কোনো ডেভেলপারকে বা কোনো ইউজারকে যদি লক করে দিতে চান, আপনার ইউজার এখানে থাকবেই কিন্তু আপনি এটাকে লক করে দিলে সে আর লগ ইন করতে পারবে না। ওকে, আমি এখানে জাস্ট সব কিছু কমপ্লিট আমার, আমি এখন ক্রিয়েট ইউজারে ক্লিক করব। পাসওয়ার্ড, ও সরি, আমি পাসওয়ার্ড দিতে ভুলে গিয়েছি, জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড আমি দিচ্ছি সাপোজ কী দিব, 1234 দিলাম। ওকে, 1234 দিলাম, আমার যদিও দেখা যাচ্ছে না, ডোন্ট সেভ। দেখেন আমার এখানে সাইদ নামে আমার একটা ইউজার তৈরি হয়ে গেছে, সেটা কোন ওয়ার্কস্পেসের আন্ডারে, ডিএমএসের আন্ডারে, নট পার্সন ভিউ, নট ড্যাশবোর্ড, নট ইন্টারনাল। ওকে, এটা হচ্ছে আমার ডিএমএসের একজন ডেভেলপার। দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টের ব্যবহার, বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে। ওকে, সো আমরা এখন দেখেন এই যে সাইদ নামে করেছি, এটা আমি এখন লগ ইন করবো, এটাকে দিয়ে আমি এখানে সাইন আউট করে দিচ্ছি। রিটার্ন টু সাইন ইন পেজে গেলে আমি এখানে দেখেন আমাকে অবশ্যই এখানে ওয়ার্কস্পেস বলে দিতে হবে ডিএমএস। আমার ইউজার নাম হচ্ছে সাইদ, আর পাসওয়ার্ড হচ্ছে আমার কী দিয়েছিলাম, 1234 দিলাম, যে সাইন ইন দিচ্ছি, আমি ডোন্ট সেভ দিলাম। আমার এখানে কিন্তু সে অ্যাজ এ ডেভেলপার কিন্তু সে এখানে সাইন ইন হয়ে গেছে। সো এখানেও কিন্তু আমি ডেভেলপারের অপশনগুলো পাচ্ছি। যদি আমি তাকে এখানে ডেভেলপারের রোলগুলো না দিতাম তাহলে আমি এই অংশগুলো পেতাম না, সে আমার অ্যাপ্লিকেশানগুলো এডিট বা অন্য কিছু করতে পারতো না। তো যাই হোক, আমি এখানে জাস্ট আবার সাইন আউট করে দিচ্ছি। আমি এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, যে আপনারা একজন এক একজনের জন্য এক একটা ওয়ার্কস্পেসে অনেকজন ডেভেলপারকে আপনারা নিয়োগ দিতে পারেন, যারা আপনার কাজগুলো করে নিতে পারে, অথবা আপনি একাও ডেভেলপ করতে পারেন, সেটা আপনার নিজস্ব বিষয়। সো আমি এখানে সাইন আউট দিচ্ছি, আমি আমার যে অ্যাডমিনটা আছে সেটা দিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো আমি এখানে ডিএমএস লিখছি, আবার আমি ইউজার নাম লিখছি অ্যাডমিন, আর পাসওয়ার্ড লিখছি 7047। ওকে, ডোন্ট সেভ। আমি পাসওয়ার্ড দিয়ে আমার এখানে চলে আসলাম। এখন দেখেন আমি যে জিনিসটা দেখাবো বলেছিলাম, ফার্স্ট অফ অল হচ্ছে আমি ডাটাবেজের পার্টটাতে না যাই, আমি জাস্ট এখানে যেহেতু ছিলাম আমি এই অংশটা এই ভিডিও টিউটোরিয়ালটাতে কন্টিনিউ করি। সো এটা হচ্ছে আমরা কালকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, আপনারা দেখেন এখানে তিনটা পেজ নিয়ে আমার একটা ডামি অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। তো আমরা এইগুলো ছাড়াও এই যে অ্যাপেক্সে সফটওয়্যার ডেভেলপ করতে গেলে এখানে অনেক কিছু আপনাকে জানতে হবে। এখানে যে টেস্ট পেজগুলো আছে এগুলো দিয়ে আপনার রিকোয়ারমেন্ট কভার হবে না, আপনাকে নতুন করে পেজ তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে দেখেন ক্রিয়েট পেজে গেলে আমরা পেজের টেমপ্লেটগুলো আজকে দেখবো, যেগুলো ডিফল্ট আছে। এখানে খেয়াল করেন এখানে কম্পোনেন্ট আছে, ফিচার আছে, হ্যাঁ। তো আমরা এখানে কম্পোনেন্টগুলো আগে দেখছি পেজ টাইপে, মানে কী কী ধরনের পেজ আছে, এক ধরনের আছে কম্পোনেন্ট টাইপ পেজ, এক ধরনের আছে ফিচার টাইপ পেজ। ওকে, আমরা কম্পোনেন্ট টাইপ পেজে গেলে প্রথমে যেটা পাবো ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে আপনি যদি কোনো টেমপ্লেটস ইউজ না করতে চান, ওরাকল অ্যাপেক্স এখানে কিছু টেমপ্লেটস দিয়ে দিয়েছে যেটা বিভিন্ন কাজে লাগবে, আমি আপনাদেরকে একটা একটা করে বলছি একটু পরে। আর যেগুলো দরকার সেগুলো বলবো, আর যেগুলো দরকার না ওগুলো স্কিপ করে যাব, কারণ এখানে অনেক অ্যাডভান্স জিনিস দেওয়া আছে যেগুলো আপনাদের জন্য আসলে ইনিশিয়ালি বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। পরবর্তীতে আমরা আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আপনারা আমাকে কোশ্চেন করবেন বা আমি আস্তে আস্তে দেখব। আমাদের প্রজেক্টের প্রত্যেকটা স্টেপে আমরা নতুন নতুন টেমপ্লেট নিয়ে কাজ করব, নতুন নতুন পেজ নিয়ে আমরা দেখব। ওকে, আজকে আমরা ব্ল্যাঙ্ক পেজটা দিয়ে যেটা বলতে চাচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে কিছুই না, আপনি যখন একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করবেন এখানে, সাপোজ ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করার পর দেখেন পেজ নাম্বারটা অটো পেজ আছে। আপনারা মনে রাখবেন যে এটা একটা কার্সরের মাধ্যমে ম্যানেজ হয়। আমরা যারা এসকিউএল করেছি বা পিএল এসকিউএল জানি, আমরা জানি কার্সর কী জিনিস। কার্সর হচ্ছে আমাদের
একটা ভ্যালু একবার পড়ে গেলে পরবর্তীতে ওর পরের ভ্যালুটা থেকে ইনক্রিজ হয়, যা ইনক্রিমেন্ট যেটা, তো সেটা হচ্ছে আমার এক নম্বরে হোম পেজ আছে, এই জন্য সে দুই নম্বরে নতুন আমার ব্ল্যাঙ্ক পেজটাকে অ্যালাউ করতেছে। এটা আপনার ইউনিক নিবে না, আপনি যদি আবার এখানে ওয়ান দেন তাহলে কিন্তু সে আপনাকে ক্রিয়েট করতে দিবে না, বলবে যে এক নম্বর পেজ হোম অলরেডি আছে। সো আমরা এখানে অটোমেটিক্যালি দুই পড়ে যাবে। আবার আরেক ক্ষেত্রে হয় কি, আপনি যদি কোনো কারণে কোনো পেজ তৈরি করতে যাচ্ছেন, আপনি দুই এখানে দেওয়ার পরে আপনি কোনো কারণে পেজটা ডিলিট করে দিলেন, পরবর্তীতে আরেকটা পেজ তৈরি করতে যাচ্ছেন, সে কিন্তু থ্রি থেকে শুরু করবে, মানে তিন থেকে, আপনাকে সে কিন্তু তার কার্সরে টু পাস করে গেছে। সেক্ষেত্রে আপনি যখন দেখবেন যে না আপনার থ্রি পাস হয়ে মানে টু ফাঁকা আছে, আপনি যদি দেখে থাকেন, দেন আপনি এখানে ম্যানুয়ালি টু দিলে আপনার নিবে। কিন্তু হচ্ছে কি, আপনি যদি কোনো কারণে এখানে আপনার টু থেকে থাকে দুই নম্বর পেজ, আপনি সেই দুই নম্বর পেজটা আবার এখানে তৈরি করতে পারবেন না। সো পেজ নাম্বারটা কিন্তু ইউনিক, আপনাদের খেয়াল রাখতে হবে। বাট গ্যাপ নিবে, আপনি দুইয়ের পরে তিন নাই, চার নাই, পাঁচ নিবে, কিন্তু আপনি দুই ডাবল নেবে না, তিন ডাবল নেবে না, পাঁচ ডাবল, মানে কোনোটাই ডাবল নেবে না, এটা হচ্ছে ইউনিক এবং নিউমেরিক। ওকে, পেজ নাম্বারটা আমরা দিচ্ছি, সাপোজ আমরা এখানে ধরেন আমাদের এটার নাম দিচ্ছি, ধরেন আমাদের টেস্ট পেজ, টেস্ট পেজ, জাস্ট আমরা টেমপ্লেটসগুলো দেখার জন্য টেস্ট পেজ। আমার এখানে কিন্তু এখানে খেয়াল করেন পেজ মোড আছে, এই যে পেজের বিভিন্ন মোড আছে, আমরা নর্মালটাই সিলেক্ট করবো, যেহেতু আমরা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করছি, এখানে অ্যাডমিনিস্ট্রেশনের দরকার নাই আমাদের। ব্রেড কাম হচ্ছে আলাদা জিনিস, আমি দেখাচ্ছি ব্রেড কাম কী জিনিস আপনাদের। এছাড়া আপনি ধরেন আপনি আলাদা রিজিয়ন নিতে চান, এখান থেকে সেখানেও নিতে পারেন, যে রিজিয়ন সহ চালু তৈরি হয়ে যাবে। আমরা রিজিয়নটা একটু পরে ম্যানুয়ালি করব, রিজিয়ন কি সেটা আমরা দেখবো। দেখেন আমরা কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক পেজের নাম দিয়েছি টেস্ট পেজ, এটা দিয়ে আমরা নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে আমরা ধরেন ক্রিয়েট নেভিগেশন মেনু এন্ট্রি, আর এখানে দেখেন ডু নট, তিনটে অপশন আছে নেভিগেশন মেনু বলতে আপনাদের পেজগুলো যে নেভিগেট হবে সেই অপশনগুলো, যেমন ডু নট অ্যাসোসিয়েট দিস পেজ উইথ এ নেভিগেশন মেনু এন্ট্রি, তার মানে হচ্ছে আপনার এটা কোনো মেনুতে এন্ট্রি হবে না এই পেজটা। তো এক্ষেত্রে আবার একটু ঝামেলা আছে, আপনি যদি মেনুতে এন্ট্রি না করেন তাহলে আপনি কিন্তু ওই পেজটাকে আপনি অ্যাপ্লিকেশানে এখানে রান মোডে কিন্তু পাবেন না, কারণ সে কোথাও মেনুতে এক্সিস্টেন্স নাই। তো মেনু যেগুলো মেনুতে এন্ট্রি হয় না, এগুলো আমরা বিভিন্ন পারপাস আছে যে আমরা যেগুলোকে মেনুতে এন্ট্রি করবো না, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পেজ থেকে একটা পেজে যদি আমরা কোনো বাটনের মধ্যে দিয়ে যাই তাহলে আমরা ওইটাকে মেনুতে অ্যাক্সেস দিই না, তো সেটা আমরা পরে অ্যাডভান্স লেভেলে দেখব। আমরা আপাতত আমরা মেনুতে এন্ট্রি দিয়ে দিচ্ছি, ওকে। আর আপনি যদি মনে করেন যে এক্সিস্টিং আপনার কোনো মেনু থেকে থাকে, সেখানে আপনি আইডেন্টিফাই করতে চাইলে সেখানে আপনি এন্ট্রি দিতে পারেন, এটা এটা সাব মেনু বা এরকম হবে, যেমন হোমের আন্ডারে আপনি যদি রাখতে চান, ওকে আমি হোমের আন্ডারে রাখতে পারি। আমরা প্রথমে জাস্ট রটা দেখছি, ওকে, যে এটা হচ্ছে বলে দিচ্ছি প্যারেন্ট নেম, যেমন আমার মেনু নেমটা হয়ে যাচ্ছে আমার পেজের নামে, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন, আমি টেস্ট পেজই থাকুক। প্যারেন্ট নেভিগেশন মেনু এন্ট্রি, যে আপনি যদি এই হোমের উপর ক্লিক করেন দেখবেন তাহলে এটা হোমের আন্ডারে হবে, জাস্ট এই যে হোম দেন এই যে এই পাশে হোমের উপর ক্লিক করে এটা এক্সপ্যান্ড হবে। সো আমরা নো প্যারেন্ট রাখছি, ওকে, ওটা আমরা সাব মেনুতে গেলে দেখবো। ওকে, আমরা নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে, আমার অ্যাপ্লিকেশন আইডি 100, এখানে দুই নম্বর পেজটা তৈরি হয়ে যাচ্ছে, পেজের নাম হবে টেস্ট পেজ, পেজের টাইটেলও হচ্ছে টেস্ট পেজ। ওকে, আমি এখানে ফিনিশ বাটনে ক্লিক করলাম, এই যে আমাদের হয়ে গেল আমাদের টেস্ট পেজ। ওকে, জাস্ট সিম্পল একটা পেজ, এখানে কিছুই নাই, শুধু একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে, কিচ্ছু নাই, দেখেন আমার সব কিছু ফাঁকা। ওকে, এখন এখানে আমাদের এই ফাঁকা জায়গাটাতে আমরা কিছু বুঝি, পরবর্তীতে আমরা আরও বেশি করে বুঝবো। এই ফাঁকা অংশটাতে অনেক কিছু বোঝার আছে, যেমন এই যে সামনের দিকে এই অংশটা, তো এই অংশটাতে আপনি আপনার পেজের যে নেভিগেশন ভিউটা আপনি এখানে দেখতে পারবেন, আপনার পেজের ক্ষেত্রে আপনার পেজের নামটা দেখতে পাচ্ছেন, পেজের রেন্ডারিংয়ের আপনার যেমন পেজটা লোড হওয়ার শুরুতে আপনার শুরুতে কিছু অ্যাকশন কমপ্লিট হলে সেগুলো আপনি এখানে ক্লিক করে কাজ করতে পারবেন, আবার আপনার হেডারের পরে যদি কোনো অ্যাকশন দিতে চান কোড লিখে সেটা দিতে পারেন, রিজিয়ন যে আসবে, রিজিয়ন আমি পরবর্তী দেখাচ্ছি রিজিয়ন কী জিনিস, রিজিয়নের আগে কোনো কিছু কোড লিখতে চাইলে সেটা এখানে দিতে পারেন। এছাড়া রিজিয়নগুলো আপনার এখানে আপনাকে অ্যালাউ করতে হবে, রিজিয়ন প্রত্যেকটা রিজিয়ন এখানে তৈরি করবেন আপনি, আর রিজিয়ন কন্ট্রোল এখানে করা যায়। সো এরপরে আপনার কন্টেন্ট যে বডিটা আছে সেটাতে আপনি কী কী রাখবেন, সেটা আপনার যে কন্টেন্ট বডিতে আপনি রিজিয়ন রাখতে পারছেন, আবার পোস্ট রেন্ডারিং আপনার পরবর্তীতে আপনার যে অ্যাকশনগুলো এগুলো আপনি এখানে পাবেন। এছাড়া দেখেন এখানে ক্লিক গেলে আপনি দেখতে পারবেন যে ইভেন্টগুলো আছে, কিছু কাস্টম ইভেন্ট আছে যেগুলো আপনার পেজ লোডের ক্ষেত্রে চালাতে পারেন, বা চেঞ্জ ক্লিক, এগুলো অনেক অ্যাডভান্স জিনিস আমরা একটু পরে দেখব। ওকে, এখানে প্রসেস আছে, প্রসেসের আবার কন্ডিশনগুলো আছে, আবার এখানে হচ্ছে আমার শেয়ার্ড কম্পোনেন্টস যে জিনিসটা আমরা সেটা পরবর্তীতে আমরা ইয়া থেকে দেখছি। ওকে, এটা হচ্ছে আপনার নেভিগেশন পার্ট, আর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, দেখেন এখানে আপনি লেআউটস পাবেন, কম্পোনেন্ট ভিউ পাবেন, মেসেজ কোনো এরর মেসেজ থাকলে সেখানে দেখতে পাবেন, পেজকে সার্চ করতে পারবেন এখান থেকে, পেজে কোনো আইটেম সার্চ করতে পারবেন, এখানে হচ্ছে হেল্প, আপনি কোনো হেল্প থাকলে ওরাকলের যে হেল্প ইয়াগুলো এখানে ডিসপ্লে হবে আপনি হেল্প নিতে পারবেন এখান থেকে।
তো যাই হোক, আপনার এখানে হচ্ছে আপনার লেআউটস যেটা সেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, লেআউটগুলো আমরা এখানে দেখতে পারবো। আর এখানে আমার যদি আমি একটা রিজিয়ন তৈরি করি, দেখেন আমি এখানে ক্রিয়েট রিজিয়ন দিচ্ছি। রিজিয়ন মানে এটা একটা অংশ যেটা মাঝখানে বডিতে থাকে। আমি এটাকে নাম দিচ্ছি সাপোজ আমার টেস্ট রিজিয়ন, টেস্ট রিজিয়ন। ওকে, আমি টেস্ট রিজিয়ন দিচ্ছি। এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে, আমি সেগুলো দেখাচ্ছি না, আমি আপাতত স্ট্যাটিকই রাখছি। ঠিক আছে, সেভ দিয়ে আমি রান করছি। দেখেন এখানে আমার লগ ইন করতে বলছে, আমি এখানে পেজটা দেখবো, পেজের চেহারাটা কেমন হয়েছে। এন্টার, ডোন্ট সেভ। দেখেন টেস্ট রিজিয়ন, এই দেখেন হোম আর টেস্ট পেজ আমার পাশাপাশি আসছে, বাট এখানে কিছুই নাই। সো কিছুই থাকতে হলে তো আমাকে অবশ্যই আমার ডাটা বেস থাকতে হবে, আমার যদি ডাটাই না থাকে আমি কী দেখাবো, তাই না? সো এখন যদি আমরা আমাদের ডাটাবেস নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ডাটাবেসের কম্পোনেন্টগুলো বুঝতে হবে। তো আজকে আমরা এতটুকুই দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওটা টিউটোরিয়ালটাতে। আমরা এটাকে এখনই ক্লোজ করে দিচ্ছি। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে থার্ড পার্টি সফটওয়্যার টোড বা এসকিউএল ডেভেলপার ইউজ করে আমরা কীভাবে আমাদের ডাটাবেসটা ম্যানেজ করতে পারি। ওখানে কিছু ডাটাবেস অবজেক্ট অ্যাড করবো, সে অবজেক্টের উপর বেস করে আমি কোয়ারি করে আমরা এই টেস্ট রিজিয়নের মধ্যে আমরা ডাটা ফেলে আমরা দেখবো। ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর সাথে সাথে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক তো করবেনই। আর দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।